সুতং যেন তস্মৈ শ্রী গণবে নম 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 গুরুদেব মহেশ্বর মহেশ্বর আরে গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গণবে নম প্রসাদ বি ভগবন প্রসাদ বিশ্ব প্রসাদ নগমিতী জগত বিশ্ব দশত্র সন্তা শ্রী গুরু চরণার প্রকাশিত প্রণাম করি আমার দয়ালু গুরু শ্রী জগন্নাথ
আমি তোমাকে প্রণাম করি, আমি তোমাকে প্রণাম করিবা, তোমাকে আমার পারের কান্নারি তুমি, আমার পারের কান্নারি তুমি, পারের কান্নারি তুমি, গুরু গো তোমার প্রেম সাগরে আমি সাঁতার জানি না, গুরু গো প্রেম সাগর দয়াল গুরু গো, তুমি গুরু গো জয়পুরা পড়েছি আমি, সকলি তো জানো জানো তুই রে পড়া করেছি আমি, ওরে সকলি তো জানো তুমি গো, আমি কাম সাগরে ডুবে ডুবে আমি বলি গো, আমার অপরাধ কি ক্ষমা আমার হবে না, আমি মনে মনে আমি কৃষ্ণ কথা আলাপনে গো, দয়াল রে ওরে ভাবি আবি
মনে মনে আমি কৃষ্ণ কথা আলা বলে আমি তারা বই সেদিন সে আমার নিয়ত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, আমার মহাপ্রভুর অতি প্রিয় ভক্তগণ,
আজকের এখন যে সময় অভিশাপ সর্বলীলার সাত সাত যাকে বলে অভিশাপ সাত সর্বলীলার সাত যে লীলার মধ্যে সাক্ষাৎ মিলন হয়েছিল অষ্টকালীন লীলার মধ্যে যেখানে আমার রাধারানী আমার গোবিন্দের সঙ্গে মনের বাসনা পূর্ণ করে মিলন করেছিলেন সেই লীলাটার নামই হচ্ছে অভিশাপ অভিসার শব্দের অর্থ যাত্রা করা যাত্রা অভিসার সম্বন্ধে জানতে হলে আগে দেহপত্র সম্বন্ধে জানতে হবে দেহের মধ্যে আছে মন গুলক বৃন্দাবন একবার খুঁজে দেখবে মন দেহার মধ্যে আছে কৃষ্ণ কেহ নয় তো খালি কারো মধ্যে বিকশিত কারো মধ্যে খুলি যার মধ্যে বিকশিত শত ভক্ত আর যার মধ্যে করি সে বহিরঙ্গ সে অন্তরঙ্গ হতে পারে না অন্তরঙ্গ কারা যারা আমার মহাপ্রভুর গুণগান কীর্তন শ্রবণ করে গড়ে আর থাকতে পারে না যারা ঘরে থাকতে পারে না তারা পাগলের মতো ছুটে আসে আসিয়া এই মন্ডলীতে বসিয়া এক আসনে বসিয়া ভজন করে এই স্থানটা হচ্ছে যজ্ঞশালা আস্তে আস্তে বাজাবে স্থানগুলো যত আসতে হবে কথাগুলো তত মিষ্ট হবে আর কথাগুলো যদি মিষ্ট হয় আমার মহাপ্রভু করুণা করে ভক্তদের নয়ন দিয়ে এক ফুটো বাড়ি কৃপা করে এই হরিনাম যজ্ঞে কৃত করে এই যজ্ঞের মধ্যে অর্পণ করল আজকের এই স্থানটাতে চলছে মহাযজ্ঞ নামযজ্ঞ হরির পাবন অবতার গৌর হরি যখন কলির ভাগ্যাকাশে উদয় হলে আমার নিতাই প্রভু অদ্বৈত প্রভুর আঙ্গিনায় আমার মহাপ্রভুকে নিয়ে গিয়ে করজিরে নিবেদন করলে আর বললে ন প্রভু প্রভু তোমার কলিজীবের মাত্র স্বল্প আয়ু সত্যযুগে ছিল মানুষের আয়ু 1 লক্ষ ক্রেতাতে হয়েছে 10,000 তারপরে 1,000 আর কলিতে এমন করলে মাত্র 120 বৎসর আহা ভক্তগণ এবার ওই 120 বৎসরের মধ্যে তোমার কলিরজি সাধন বদন করে তোমাকে পাবে তার ক্ষমতা তাদের নাই তার কারণ কি মক্ত মাংস খায় যজ্ঞ পূজা করে আমার আমার করে মরে যজ্ঞ পূজে মদমাংসে নানা মধ্যে জীব হিংসে আহা এখানে পরিস্থিতিতে তোমার কলিরজি কেমন করে উদ্ধার করে মহাপ্রভু বললেন নিতাই করুণার সিন্ধু হে প্রেমকল্প তরুণী নিতাই তোমার মধ্যে প্রেম আছে তোমার মধ্যে ভক্তি আছে তুমি অকৃত পরমানন্দ তোমার কথা শ্রবণ করে আমার মধ্যে প্রেমের উদয় হয়েছে আমি কলিজীবকে সহজ একটা বিধান দেব তবে প্রচার করবে তুমি প্রভু কি কলির ভাগ্যাকাশ হবে নামযজ্ঞ নামযজ্ঞ প্রভু যজ্ঞ এ যজ্ঞে লাকড়ি লাগবে না আগুন লাগবে না গৃত লাগবে না তাহলে কিভাবে প্রভু দেবাসাদি কাষ্ঠক প্রেমগীত সিঞ্চন আর ভক্তি অঙ্কে হইল প্রভব ভক্তগণ মহাপ্রভু বললেন কলির জীবগণ উদ্ধার হবে হরিনাম সংকীর্তনে ওই কীর্তনে যজ্ঞ হবে তবে ওই যজ্ঞে লাকড়ি লাগবে না গৃত লাগবে না আগুন জ্বালাতে হবে না তাহলে কেমন করে যজ্ঞ হবে প্রভু বলছেন যজ্ঞের লাকড়ি হবে সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আজকে এই যজ্ঞের লাকড়ি হচ্ছেন আপনারা কত ভাগ্যবান আপনারা পূর্ণবান কিন্তু জানেন আমরা হেলায় হেলায় এই কথাগুলোকে পাশ কাটিয়ে গেলাম বলে ভগবানের খাতা থেকে আমরা আস্তে আস্তে রিজেক্ট হয়ে যাচ্ছি তার কারণ ভজনীয় জায়গাতে এসে ভজনকে সম্পূর্ণ আমরা করতে পারি না অসম্পূর্ণ রাখি ভক্তগণ সম্পূর্ণ করার মতো ভজন আমরা করি না যেমন অষ্টবার আটটা পালা 8 প্রকার মন্ত্র যেটা মহামন্ত্র যেমন সাপুড়িয়া সাপ করে কেমন করে মামা কেমন করে কথা বলুন মন্ত্র দ্বারা আর মন্ত্র যদি ভুল হয় সাপ করতে পারবে না তাই এই যে বৈষ্ণব পদাবলী কীর্তন গুলো পদাবলী পদ্মী সত্যের পদে মনটাকে বলি দেওয়ার নামই হচ্ছে পদাবলী এবার মনটাকে পদে বলি দেব তারা কীর্তনিয়া তাতা বক্তাস্ত্রতা 3 প্রকার ভক্ত আজকের এই হরিনাম সংকীর্তনে এসেছে তাতা বক্তা শ্রোতা 3 প্রকার ভক্তের সমান অধিকার সমান কার্য সমান কাজ করতে হবে এবার এই 3 প্রকার ভক্তরা আমরা এক হইয়া
ভজন করব। এবার প্রভু বললেন ভক্তে ভক্তরা হলো লাকড়ি, অনুভূত গীত দ্বারা আগুন হবে, যজ্ঞ হয় কিভাবে হরিটায় গীত হবে আমার ভক্তের, যখন হরিনাম সংকীর্তন শ্রবণ করি তখনই তার প্রেম উদয় হবে, প্রেম উদয় হয়ে তার হৃদয়টা যখন গলে গিয়ে কৃষ্ণ প্রেমের দ্বারা যখন এই ভূমিতে ভূমিতে পড়বে, মনে করবে যজ্ঞের এক এক ফোঁটা করে গীত পড়ছে হরিব। ভক্ত যদি কীর্তনে না কাঁদে, আরো আসতে বাজাও, ভক্ত যদি যজ্ঞে না কাঁদে মনে করবেন কীর্তন পূর্ণ হয় না, একটা পালা পূর্ণ হয় না, যে পালায় ভক্তরা কাঁদে না ওই পালা নিষ্ফল হয়ে যায়। কারণ গীত ছাড়া যজ্ঞ হয় বাবা, তাই কাঁদিতে হন সে সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ। আজকে আপনাদের কাছে এই যজ্ঞটা পূর্ণ করার জন্য আমি এক বাচ্চা ছেলে দাঁড়িয়েছি, সাধনহীন ভজনহীন ভক্তিহীন এক ছেলে দাঁড়িয়েছি, আমি আপনাদেরই সন্তানই জ্ঞানী আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, আপনারা আমাকে আজকে এই যজ্ঞ পূর্ণ করার জন্য এক বিন্দু নয়নের জল ভিক্ষা দেবে। ভক্তগণ আপনাদের রিজার্ভ ব্যাংকে জমা থাকবে নয়নের জল, নয়নের জল দ্বারা অর্পণ করে সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ মৃত্যুকালে গুরু গৌরাঙ্গ তাদের সম্মুখে সম্মুখে আসিয়া করুণা করে কৃপা করে মৃত্যুকালে যারা এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা আপনারা নয়ন জল দিচ্ছে, দেখবেন মৃত্যু মানুষের দুই প্রকার, এক প্রকার মৃত্যু মরণের আগে তারা বলতে পারে যে তোমরা ঠাকুর করে বাতি জ্বালাও, আমার হাতে আর সময় নাই, আমার বদনে গঙ্গার জল দাও আমি চলে যাব, আমার গুরুদেব এসে আমাকে ডাকছে বাবা, বলে বলে প্রাণ যায় না বাবা, অনেকে বলে না মৃত্যুর আগে, আর অনেকের মৃত্যুটা হয় বড়ই করুণ, যারা আমার মতো পাষণ্ড তাদের মৃত্যুটা হয় বিছানাতে পড়ে, ছোট ছোট করতে করতে প্রাণ যায় না গলার মধ্যে ডাক আসে, যমরা দাসিয়া ফুকের মধ্যে পাড়া দিয়ে ধরে তা প্রাণটাকে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চায়, সেদিন হরি বলিতে মন চায়, কিন্তু ওই যে বুকে পাড়া দেওয়া হরি কিভাবে বললে, কর্ণের নাম শ্রবণ হয় না। তাই তো শাস্ত্রকার বলেছিল হরির দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পাড়ের কর্তা আমি জেনে বার্তা তাই ডাকি তোমাকে। তাই লালন একটি তার গানে বলেছিল সময় গেলে সাধন হবে না, দিন তাকিতে দিনের খবর কেন দিলে না, সময় গেলে সাধন হবে না। ভক্তমন্ডলীগণ অসময়ে কৃষি করে মিচামিচি খেটে পড়ে, অসময়ে যদি কেউ কৃষি করে সন্ধ্যার সময় দান মূল্য হবে, অসময়ে কৃষি করে মিচামিচি খেটে মরে গাছ যদিও হয় বিচের গুণে ফল ধরে না, দিন যায় রাত্র যায় বৃদ্ধ হয়ে গিয়েছে গুরুর কাছে দীক্ষায় নাই কেন, আরে আমি চাকরি করতে করতে এইদিকে আমার খবরই নাই, এখন তো মরণের সময় আইছে, দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয়ে না যাও, করি একটু নাম নেও দীক্ষা নিল বটে, এবার দেখো অবসন্ন দীক্ষা নিয়ে বীজ পাইল কিন্তু ফল আর ধরাতে পারল না, তাই তো সময় মতো সাধন ভোজন করতে হয়। এ বৈষ্ণব মন্ডলীগণ সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আমার মহাপ্রভু আমার গোবিন্দ বারবার বলেছেন আমি আমার ভক্তের দাস, আমার ভক্তকে আমি উপরে তুলে ধরি, আমার ভগবানের চেয়েও বড় হচ্ছে ভক্তগণ হরিবল, তার প্রমাণ আমার আমার ভগবান শাস্ত্রে দিয়েছে আমার হতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্তগণ বড়। স্বামী বিবেকানন্দ বললেন যিনি প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, আরো বললে আমার মহাপ্রভু যারা আমার ভক্ত সেবা দেবে আমি আমার ভক্ত আমি আমার আমার সেবা হয়ে যায়, তাই তো বললে আরে ভক্তের মুখে আমি আর করি আমার ভক্ত দিলে দিলে
সামনে করো আরতি, এমন কি পূজা করো তুমি, ফেলে দাও ফেলে দাও, তার মধ্যে কোনো প্রাণ না। আরে কিসের পূজা, মূর্তি পূজা কেন করো ভক্ত গো? গুরুদেব বলেন, ভালো কথা বলেছিস রে বাবা, আমরা মূর্তি পূজা কেন করি? এবার তুই প্রশ্ন করেছিস, আমার মনে বড় সন্তান হচ্ছে, তাকে বলবো যা আজ থেকে মূর্তি পূজা করবো না, তুই যদি একটু আগুন এনে দিস। গুরুদেব, আগুন এনে দেবো, তবে আমার প্রশ্ন রয়ে গিয়েছে। কি বাবা? এই ও গুরুদেব, কত সুন্দর করে পিতলের গোপালকে খাওয়াও, খাইতে দেখছো নি? কেউ দেখছেন ভগবান খাইতে? না দেখছে? এতে তো খাবার কেন, এতে তো খাবার দেন কেন? দেখেন নাই যখন দিলেন কোন বিশ্বাসে, কিসের জন্য দিচ্ছে? হরিবল, প্রশ্ন করা আমার সাজে না, সমাধান করাটা আমার সাজে, কিন্তু প্রশ্ন হয় না আমার। ভক্তগণ, একটু বললাম, আপনাদের মনে যদি স্পিরিট না পারে, আমার কথা শোনা যায়? তাহলে কীর্তনের কেন আমরা ভঙ্গ রাখবো? আমরা কীর্তন করে যাবো, সেটা হচ্ছে মহাপ্রভুর করুণা। মহাপ্রভু যা করবে সেটা হচ্ছে তার করুণা, আজকে যা হচ্ছে সেটা তার করুণা। করুণা যদি মনে করেন তাহলে আমার জীবনটা সুন্দর, আর যদি মনে করেন তাহলে আমি আমার মন যেদিকে নেব সেদিকে আমার জন্ম যাবে, আর মনকে যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি তাহলে মহাপ্রভু আমাকে করুণা করবে। ভক্তগণ, তাই সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ, হে বৈষ্ণব মন্ডলীগণ বলছে, ও গুরুদেব, এই যে পিতলের গোড়া মূর্তিকে খাওয়াইয়া আমার সন্ধ্যা বেলা আরতি করিয়া তারে ভূতাইয়া রাখে, মশারি টাঙাইয়া, হ্যালো, এই যে মশারি টাঙাইয়া কত সুন্দর করে আবার তারে ঘুম পাতাইয়া রাখে, পিতলের মূর্তির মাঝে মশা কামড় মারবে কিভাবে? হরিব, যা বাবা, বড় সুন্দর প্রশ্ন করেছিস, আমাকে একটু আগুন এনে দে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বাজারে দৌড় দিয়ে গেছে একটা দেশ নেয়া, বলে গুরুদেব কষ্ট করুন আগুন উঠবে, আমি তোর কাছে আগুন চেয়েছি, দেশ নাই কেন দিবি? আবার গিয়েছে বাজারে একটা মোমবাতির মধ্যে আগুন এনে দিয়ে বলে, গুরুদেব এই নেন আগুন, আমি আগুন চেয়েছি, মোমবাতি তো চাইনি। বলে গুরুদেব, অবলম্বন ছাড়া কি আগুন আনা যায়? আরে মূর্খ শিষ্য, অবলম্বন ছাড়া যেমন আগুন আনা যায় না, এই মাটির গোড়া মূর্তিটাই হচ্ছে আমাদের অবলম্বন। নিতাই গুরু, আজকে রাতটা কি আমার গোবিন্দের নামে দেওয়া যায় না, বন্ধুগণ দেওয়া যায় না? সবাই ভক্ত, সবাই আজকে আমার মহাপ্রভুকে স্মরণ করুন। আমার মহাপ্রভু কত করুণার সিন্ধু, আমার মহাপ্রভু নিজে বিকারে সাজল, রাজ আবরণ ছেড়ে মাথা নেড়া করলো, কেন জানে মাথা নেড়া করলো, যেন আমার মহাপ্রভুর দিকে কারো কুদৃষ্টি না যায়, সবাই যেন তাকে তাকে যেন
ভজনের পথে বাধা না দিন। তাই মহাপ্রভু মাথা মুন্ডন করে নেড়া হলে রাজ আমাদের ছেড়ে দিলে। সেই মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার আগ প্রান্তে আমার মায়েরা দিদিরা একটু একদিন রাত্রবেলা বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া 14 বৎসরের মেয়ে, 14 বৎসরে আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ বন্ধনে বিবাহ করে ওই বৎসরই সন্ন্যাসে চলে গেল। 14 বৎসরের মেয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু ভালোবেসে রাখতেন। প্রিয়া অপ্রিয়া প্রিয়া প্রিয়া আমাকে তুমি বিদায় দাও। স্বামী বিদায় দেব বলে, প্রিয়া আমি সন্ন্যাসে চলে যাব, তুমি বাপের বাড়িতে চলে যাও। প্রিয়া বলে, প্রভু তুমি আমার পিতা, তুমি আমার, তুমি আমার ছেলে, আবার তুমি আমার স্বামী। এই আস্তে আস্তে পাড়া প্রতিবেশী যেন শুনে না, কেন প্রভু বলে, প্রভু বলে, প্রভু কেন শুনবে না? এই কালকে সকালে যদি শুনে যে আমি তোমার বাবা, এই কথা তুমি বলেছো, পাড়া প্রতিবেশী তোমাকে উপদেশ দেবে। বলে, স্বামী শুনে, আমিও সনাতন মিস্ত্রের মেয়ে, আমার বাবা ছিলেন পরম ভাগবত রত্ন, আমার বাবা প্রত্যেক দিন ঠাকুর গুণের সামনে বসে ভাগবত আলোচনা করতে, আর আমি বসিয়ে বসিয়ে শ্রবণ করতাম। আমি যা বলছি শাস্ত্রের কথা বলছি, শোনো তাহলে। জানো একজন স্বামী কখন তার পুত্র হয় আর কখন তার বাবা হয় জানো? জানো স্বামী অন্নদানে পিতা সম, তুমি যখন আমাকে খাবার দাও তখন তুমি আমার পিতা সম, রতিদানে স্বামী আর পিণ্ডদানে পুত্র সম, তাহা কি জানো তুমি? ও প্রভু এই ধরা দাবে তো আমার আমার তুমি ছাড়াই আমার আর কেউ নাই, আমার সন্তানও নাই, একমাত্র তুমি আমার স্বামী। যেদিন আমার প্রাণপাতি উড়ে যাবে প্রভু সেদিন তো তুমি ছাড়াই আমার আর পিণ্ডদান করার কেউ নাই। প্রভু হে যেদিন তুমি পিণ্ড দান করবে সেদিন তো তুমি আমার সন্তান সমতুল্য, কারণ সন্তান ছাড়া পিণ্ড দান হয় না। বিষ্ণুপ্রিয়া বললেন, এবার জানে, এবার বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু সন্ন্যাসে চলে গেলেন। বিষ্ণুপ্রিয়াকে দেখে রাত্র 2.5 কোটিকা পরিমা হঠাৎ করে মহাপ্রভু মাকে দর্শন করার জন্য বাড়িতে এসেছে। আসিয়া দরজাতে বাড়ি দিচ্ছে, প্রিয়া অ প্রিয়া প্রিয়া দ্বার খুলো, প্রিয়া আসতে বাজাও, কে বলে, আমি তোমার স্বামী এসেছি। স্বামী দ্বার খুলে এইভাবে ঘুমটা দিয়েছে, ঘুমটা দিয়ে এইভাবে এইভাবে ঘুমটা দিয়ে আছে। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, দর্শন করবেন লীলা, কিভাবে দর্শন করবেন হৃদয় দিয়ে। আপনারা চলে যান বিষ্ণুপ্রিয়ার বাড়িতে, হৃদ মন্দিরে নয়নটা যেন হৃদয়ে থাকে আর কর্মটা যেন কৃপা করে আমার প্রতি থাকে। ভক্তগণ মহাপ্রভু বলে, প্রিয়া তুমি আমার দিকে একবারও তাকাবে না? বলে, স্বামী আমি শাস্ত্র অধ্যয়ন করে দিয়েছি, অভাগিনী নারীর যদি স্বামী সন্ন্যাসে চলে যায়, যদি কোন নারীর স্বামী সন্ন্যাসে চলে যায় প্রভু, ওই নারীর মুখ তার স্বামী আর কখনো দেখিতে পারে না। প্রভু আমি তোমার বদন পানে চাইলে আমি যে আর স্থির থাকতে পারবো না, আর তুমি যদি আমার পানে ছাও তাহলে তোমার সন্ন্যাসটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমার আমি তোমাকে আমার মুখটা দেখাবো না, আমিও নিজেও দেখবো না। মহাপ্রভু বললে, প্রিয়া রে
তোমার মতো ভক্ত স্ত্রী পেয়েছি বলে মনে হয় আমি সন্ন্যাসীকে আমার ভক্ত নিয়ে আমি প্রেমানন্দে বাঁচতে পারবো। এবার মহাপ্রভু চলে যাবে, প্রিয়াবতের স্বামী চলেই যখন যাবে, আমার জীবনে তো আর কিছু রইল না, যদি আমাকে কিছু দিয়ে যাও স্বামী, যে বস্তু নিয়ে আমি আমার বাকি জনমটা কাটাতে পারবো। এই পৃথিবীতে দুইজন ব্যক্তি আমার মহাপ্রভুর যুগল চরণের ছাপ পেয়েছিলেন, ছাপ পাথরের মধ্যে আমার গোবিন্দের যুগল চরণের ছাপ পেয়েছিলেন। একদিকে মধুশীল মাথা মুন্ডন করে আর আরেকদিকে বিষ্ণুপ্রিয়া, বুঝব যে বিষ্ণুপ্রিয়ার মহাপ্রভুর পায়ের ছাপটা এখনো যারা বৃন্দাবনে গিয়েছেন, নবদ্বীপে গিয়েছেন, দর্শন করে এসেছেন, কিন্তু বাবা আমার এই বাবা গিয়েছেন, আমার বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার যে পাথরের মধ্যে আমার মহাপ্রভু যুগল চরণের ছাপ দিয়ে গেলে ভক্তগণ, এবার মহাপ্রভু চলে যাওয়ার পরে প্রিয়া ডাক দিচ্ছে, আমার বিষ্ণুপ্রিয়ার সহচরী সখী ছিল কাঞ্চনা, ডাক দিচ্ছে কাঞ্চনা, ও কাঞ্চনা, কাঞ্চনা রে কাঞ্চনা, পাগলের মতো ছুটে এসেছে, কি হয়েছে আমি আমার গৌর চরণে আমি সব সবর মনে করে দিলাম, কাঞ্চনা বলে তুই এমন করে কাঁদিস কেন, আমি আগে আমি ছিলাম নাগরী, আমি আগে তয়ে
রূপ দেখেছি, রূপ থেকে ফাঁদে পড়েছি, আমি পাগল হয়ে গিয়েছি। আমি দেখলাম অপরূপময় দীপ্তিময় কোটি চন্দ্রের জ্যোতি। আমরা তো জানি চাঁদের উদয় আকাশে, আর তুই বলছিস মাটিতে, কেমন ছা বলে নাগরী? তুই যে তাদের কথা বলছিস ওই চাঁদের কলঙ্ক আছে, আর আমি যে চাঁদের কথা বলছি ওই চাঁদেরই কোনো কলঙ্ক নাই। অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদীয়ায়, নাগরী রে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় নদীয়ায়। জানিস অনেকে বলে কুড়ি এক ভাগ্যবতী নাগরী অসম্ভব, গীত রত্নাবলীর মধ্যে পরিষ্কার বলে দিয়েছে অচলা চপলা রমলা বিমলা তারা গৌরব দর্শন করেছিল। আর দর্শন করেছিলেন আমার বিষ্ণুপ্রিয়া, আমার মহাপ্রভুর ছায়ারূপ, যে রূপ দর্শন করে পাগল হয়ে ওনার সহচরী ওনার প্রিয় নাগরী নদিয়ার যত আমার গৌর ভাবিত ভক্ত করেছিল, হতে পারে পুরুষ হতে পারে নারী, তাদেরকে নাগরী বলা হতো। তার কারণ কি? তারা নাগরের প্রেমে আপ্লুত হয়ে তাদের মান পুরমান জীবন যৌবন তারা সমর্পণ করেছিল বলে তারা নাগরী। হরি বল। তারা কোনো নগরবাসী ছিল না। অনেকে মনে করতে পারে যে আমার নবদ্বীপের মায়ের মেয়েরা বোধহয়, নবদ্বীপের মহিলারা বোধহয়, নারীরা বোধহয় নাগরী। না না, হতে পারে পুরুষ হতে পারে নারী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমার গৌর চরণে ভজন করছে, যারা আমার গৌরকে ভালো দেশেছে তারাই নাগরী। আহাগণ, হে বৈষ্ণব মন্ডলীগণ, আজকে নাগরী বলছে আমি যে তাদের কথা বলছি ওই তাদের কলঙ্ক না, আর তুই যে তাদের কথা বলছিস ওই রকম কুটি কুটি চাঁদ আমার গৌর চাঁদকে গিরে গিরে মধুর লেবে তারা বসে আছে। আর জানিস এই জগতে এই পৃথিবীতে যে চাঁদটা আছে ওই চাঁদ একটা জগৎকে আলোকিত করে, আর আমি যে চাঁদের কথা বলছি এই চাঁদটা জানিস একবার যদি ভক্তের হৃদয় আসে উদয় হয়ে যায়, আমার ভক্তের বাহির ভিতরটা আলোয় আলোকিত হয়ে যায়। আর ওই ভক্ত যদি আরো আরো কোনো ভক্তকে অভক্তকে ফুল দেয় একে একে সবাইকে যে ওই চাঁদের আলোয় আলোকিত করে নেবে। নাগরী, আরে অনাগরী, তাহলে শিরোধনী কোথায়, তুই কোথায় গিয়েছিলি? এবার বলছিস নাগরী শিরোধনী কোথায়? এই তো হলো শিরোধনী, যেখানে নামের ধ্বনি হয় প্রেমের ধ্বনি হয় হরিবলের ধ্বনি হয়, এই স্থানটাই হচ্ছে শিরোধনী। হরিবল হরিবল হরিবলের ধ্বনি যে স্থানে হয়ে যায় সেই স্থানটা শিরোধ্বনি। আমার মহাপ্রভু হরিবলের ধ্বনি করে প্রেমের ধ্বনি করে আমার বিষ্ণুপ্রিয়াকে করুণা করেছিলেন। একদিকে হরিবলের ধ্বনি, একদিকে ছায়ারূপ দেখে বলে নাগরী দেবে, ও নাগরী আমি কিহেরি নাম জলের ঘাটে গিয়া রে নাগরী, আমি কিহেরি নাম জলের ঘাটে গিয়া। হরিবল ওই আমি কিহেরি নাম Oh,
এই জল সেই জল নয়, এই যে আপনাদের বাড়ি বাড়িতে পুকুর আছে, পুকুর পার নয়, সাগরের পার নয়, হচ্ছে জানিস প্রেম জলের ধার, ওখানে গেলে ধরা পড়ে কি তোর এমন ধরা, সেই ধরা বিয়াদের ধরা নয়, ধরাটা হচ্ছে প্রেমের ফাঁদে বিনারসির ধরা। ওই ফাঁদে যদি একবার কেউ পড়ে যায়, তার জীবনে আসে পিছন দিকে তাকায় না, তার মান গুলোমান সবকিছু ওখানে বিসর্জন দিয়ে আসে। বলছে কেমন জল, বলে সুরধ্বনির জল। তাহলে এই তোর কলসিক কি, তোর কলসিকে বাসিয়া গেলে বলে না করি, অভিসারের প্রত্যেকটা পদ যদি আপনাদেরকে বুঝিয়ে বলি অনন্তকাল লাগবে, এককালে শেষ হবে না, আর এক রাত্র শেষ হবে না। তাই আমরা কয়েকটা পদ কিঞ্চিত মাত্র এক কণিকা মাত্র পদ আপনাদের কাছে বলতে পারবো। অনেকে বলে আত্মবিশ্বাস সম্পূর্ণ গাইলাম, আমি বলবো সে আমার থেকে ভালো, আমার মতো এক বুকা কিভাবে অভিশ্বাস শেষ করবে। একটা পদ, একটা পদ নিয়ে যদি আলোচনা করে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, গৌরীর কথা কখনো শেষ করা যায় না। আমার গৌরীর এত অমৃত কথা, আর ভক্তগণ ব্যাসে, আমার ব্যাসে উনি কি করছে, উনি মনে করলে শাস্ত্র গ্রন্থ লেখে উনি ওনার মুশি কলমটা দৌড়তে ধুই দেবেন সাগরের পারে। আমার গোবিন্দ বাবা আসতে হও, আমার গোবিন্দ কি করছে জানে, আমার গোবিন্দ পাখির বেশ ধরি আসিয়া ওনার ওই পাখির ফুলের মধ্যে মাটির গলা মাটির টুকরো নিয়ে সাগরের মধ্যে ফেলছে, আবার আসছে ফেলছে আসছে, এমন করতে করতে ব্যাসদেব দেখে বলছে ও পাখি পাখি তুমি এমন করছো কেন। পাখি বলে সাগর বরাদ করে ফেলে, এই সাগর কি কখনো বরাদ করা যায়, আমার থেকে তো তুমি আরো বড় বুকা, অনন্ত কোটি ভগবানের দিতে নাহি সীমা, হরিভব তার কোন সীমা সংখ্যা কেউ কখনো দিতেই পারে নাই। আর তুমি সামান্য কয়টা পদ লেখে বলছো তোমার লেখা সে, সেদিন ব্যাসদেবের ভুল ভেঙেছিল। তাহলে এই যে জল আমি ভরবো কি করো সে দিয়ে, বলছে দেহকুম্ভ দিয়ে, এই দেহটা মাটির গড়া, এই দেহের মধ্যে এই পৃথিবীতে যা আছে সমস্ত দেহমণ্ডে তা আছে, দেহতত্ত্ব সম্বন্ধে জানতে হবে। আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কেন আসলাম, আমি কি করব বলে এসেছি। ভক্তগণ আমার প্রথম স্থান ছিল আমার বাবার মস্তকে, ভক্তগণ প্রতিক্রিয়া বলে আসলাম মায়ের গর্ব বলে, দশ মাস দশ দিন কষ্ট ভোগ করলাম, পাপের বোঝা কিছু কমাইয়া আমি ডাকিতে ডাকিতে সপ্তম মাসে অষ্টম দিবসে গোবিন্দকে পাইলাম। গোবিন্দ করুণা করে ধরা নামে পাঠালে, গোবিন্দকে কথা দিয়েছিলাম ও প্রভু ধরা নামে যাচ্ছে তোমার নাম নেব, প্রথম কথা দেখুন আমরা কেমন যে মানজি, প্রভু গো আমি জীবনে যা কিছু খাবো আগে তোমাকে দেব, তোমার নাম নেব। এবার বলেন তো প্রত্যেককে সকালে লাগিয়ে কখন গোবিন্দকে নিবেদন করে খায়, আর সত্য কথা বলে আমাদের সিলেটে একটা বাসা আছে, হইতাম নি বয়ে হইতাম না, নির্ভয়ে হইতাম, বয়ের কোনো কারণ নাই, মাঝে মধ্যে বয়ে হয় কারণ এখানে বড় শাস্ত্রবিদরা আছে, মাঝে মাঝে দুই একটা সিলেটে বসা না হইলে আমার মায়েরা আনন্দ করতাম না। সিলেটের ছেলে তো আমার মহাপ্রভু ছিলেন সিলেটের সন্তান, হরিভব সিলেটি বসে একটা কথা আছে, সেমাই ইমানদার থেকে হারামি ইমানওয়ালা, আজকে আমরা সবাই সত্য কথা বলবো, কারণ ভোজনের জায়গা। আপনি মনে করছেন অন্ধকারে গিয়ে আমি একটা খারাপ কাজ করছি, কেউ দেখছে না, কেউ না দেখলে সে দেখবে, তার ক্যামেরা ম্যান এমন ভাবে ফিটিং করেছে, এমন এক সিসি ক্যামেরা লাগিয়েছে সে উপরে, আর সিসি ক্যামেরাটা তার লাগানো নাই, আপনি যেদিকে যাবেন ওইদিকে ঘুরবে, চতুর্দিকে ঘুরছে, হ্যাঁ যা কিছু করছেন সে দেখছে, ওখানে বসেই দেখে, চিত্রগুপ্ত ওনার প্রতিনিধি ওই সিসি ক্যামেরাটা ধরে আছে, চিত্রগুপ্তের দুইটা নয়ন কলম, যা দেখবে সঙ্গে সঙ্গে ডায়েরিতে লেখা হয়ে যাবে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যদি চিত্রগুপ্তের খাতায় লেখা হয়, আজকে যে যেভাবে আমার গোবিন্দকে ভজন করছেন সেই কথাটাও চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে। আমি দামাই গান গুলো কম গাই, তার কারণ কি একটা সময় আউল বাউল গান গাইয়া এই জগতে কীর্তনই নাম পাইছি,
কীর্তন জগতে প্রবেশ করে যেদিন মহাদেবে ডুব দিয়েছি, যেদিন শাস্ত্রে ডুব দিয়েছি, সেদিন দেখলাম মহা অমৃত কাঁচা কাঁচা শোনা যাকে বলে। ভক্তগণ, কাক এবং ককিল দেখতে উভয় একই রকম, দেখতে উভয় কালো না, কি বলে কালো না বাবা? আমি কথা বলবো না, গানে চলে যাবো আপনারা বলে। আমার কৃষ্ণগণরা বলার আগে আমার যুবক বন্ধুরা বলে, কথা শুনবে শুনবেন তো, তাহলে তিনটা পর্যন্ত কে কেউ উঠে যাবেন না, হাত উপর দিকে তুলে বলে। আমি বারবার বলছি, আপনারা চিন্তা ভাবনা করি বলে। এবার কেউ একটা হাত করেছে, জয় রাধে, নিতাই বাবুর হরি বল। ও মাইরা, আমার পিছনে পিছনে যারা থাকে মাঝে মাঝে ঘুমায়, ঘুমাই লই তো ঘুমাইলে আমি দেখা দিবে একটা ঝেলা মারবা, ঝেলা মারলে ঘুম মাঙ্গবো, ঘুমাইলে কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে। একটু কিছু গোষ্ঠীর কথা বললাম, পঞ্চরস বর্ণিত লীলা, পাত্রের ভক্ত আছে আর পঞ্চটা রস আছে ভক্তগণ, তাই পঞ্চরসিককে আনন্দ দিয়া দিতে হলে পঞ্চরসের কথা বলতে হবে। বিশাল ভক্তগণ, হাসি কান্না প্রেম ভক্তি দিয়ে অভিশালী সৃষ্টি। এবার কাক এবং কোকিল দেখতে উভয় একই রকম, কাক কালো কোকিল কালো, কাকের আরাধ্য ফল নিম ফল, জন্ম থেকে পিতা কাক খেতে ভালোবাসে নিম ফল, যেটা পিতা অতীব পিতা, নিম পাতা পিতা, নিমের ডাল পিতা, নিমের জোর পিতা, নিমের ফল পিতা, এত পিতা এই জগতে সব থেকে বেশি পিতা হচ্ছে নিম ফল, তাই না? তাই না? তবে ঔষধি হরিবল, মহা ঔষধি কিনতে নেই, তার মধ্যে গুণ আছে, তাই তো আমার মহাপ্রভু নিম গাছের মিছিল জন্ম দিয়েছে। তবু আরেক নাম হচ্ছে নিমায়। এবার কাকের আরাধ্য ফল নিম ফল, কিন্তু কোকিলের আরাধ্য ফল বর্তমান সময়ে বর্তমান ঋতুতে আম্র মুকুল, আম গাছে আমের ফুল আসছে, ওই ফুলের মধ্যে একটা মধু আছে, যে মধুর সন্ধান কে জানে? মধুর সন্ধান কে জানে? আরে ভ্রমর, আমি কোকিলের কথা বললাম বলে কোকিল জানলো? পরে যান কোকিলের দিকে। আরে ফুলের মাঝে মধু আছে একমাত্র জানে ভ্রমর, কিন্তু মহাজন ভাগবতের সিদ্ধান্ত দিলে ওই মধুর কথা ভ্রমর জানে না, জানে একমাত্র রসক্ষ কোকিল, রসক্ষ কোকিল যেমন জানে মধুর সন্ধান। আপনারা হচ্ছেন রসিক ভক্ত, রসক্ষ ভক্ত, আপনারা তো রসের সন্ধান জানে। তাই হে বৈষ্ণব মন্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, নাগরি বলছে নাগরি রে, অনাগরি হই আমি গুমটা কুলে বদল তুলে দেখেছিলাম সাইয়া।
Oh,
আমি দেখেছি জানিস সচিরানন্দন গৌরহরিকে, জানিস নাগরি সচিরানন্দন গৌরহরিকে দেখে আমি পাগল হয়েছি। বা তবে জানিস আমার গৌরহরি আপনার সঙ্গে কথা বলে না, কার সঙ্গে বলে? সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসম রসম কথা কি কয়, সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসম কথা কি কয়। তাহলে কেমন যুবতী? যুবতী কারা? যারা জন্মাবধি মৃত্যু পর্যন্ত আমার গোবিন্দ নাম ছাড়ে না। সাহিত্যাদেশ স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চার দেশের চার প্রকার ভক্ত। তবে জানেন চৈতন্যের দেশে যারা আছে, যারা দেহকে মার্জন করতে পেরেছে, দেহতত্ত্ব জানতে পেরেছে, কোথায় কি আছে পঞ্চতত্ত্ব, এই দেহের মধ্যে পঞ্চতত্ত্ব আছে, এই দেহের মধ্যে গুলো বৃন্দাবনে আছে, কোথায় বৃন্দাবন কোথায় পঞ্চতত্ত্ব কোন স্থানে কি আছে, ভক্তগণ সেই তত্ত্বগুলো জানতে হবে। তাই তো সদ্গুরুর আশ্রয় নাও। আমি যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়, পুনঃপূর্ণবতী যুবতী নিহার পুজে গো রসবিলাস তাহার চরণে হৃদয়ে ধরিয়া কহে গোবিন্দ দাস। নাগরিয়ে আমার ভাগ্য হয়ে গিয়েছিল জানিস, আমার জীবনে ঘটে গিয়েছিল, কিন্তু আমি যখন সুরতনি গঙ্গার ঘাটে গিয়েছিলাম রে নাগরী, সুরতনিতে যখন গিয়েছিলাম আমার সবকিছু ভালো ছিল, আমার কাপড় ভালো ছিল, আমার দেহ ভালো ছিল, কিন্তু জানিস আমার মনটা ভালো ছিল, আমার মনটা সরল ছিল না। তাই গোবিন্দের দেশে গাইতে হলে সরল হতে হবে, শিশু হতে হবে, বাচ্চা হতে হবে। আপনি কিছু জানেন না, সে জানে সব, তার কাছে সমর্থন কিছু সমর্পণ করে দিয়ে তার কাছে ও হয়ে রামা। আস্তে আস্তে দাদারা একটু আস্তে কথা বলো। দেখো আমি বারবারই আপনাদের কাছে নিবেদন করছি, আমি কয়েকবার গোবিগঞ্জে চলে এসেছি, তো তাই হয়তো আজকের বিষয়টা আপনারা আমাকে দেখে আমাকে আপনারা দেখে বুঝে আমাকে মানতে পারছেন না যে বিধু হবে কেন বিষয়, তাই না? ওই রকম মনে হচ্ছে বলে আপনারা কথাবার্তা বলছেন। বহুবার তো এই অন্তর এলাকাতে বিষয় নেই, তাই ভক্তগণ কৃপা করে যখন দ্বার করিয়ে নিয়েছে কথা না বলে আমাকে আপনাদের করে নেন না আজকের দিনের মতো পরিভব। আপনারা করুণা করেছেন যখন যখন দাঁড়িয়ে গিয়েছি, এবার আপনারাই শক্তি আপনারাই ভক্তি আপনারাই সহ ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব নাগরিক কাঁদছে আর বলছে ভক্তগণ এই অভিশাপ, অভিশাপের কথা বললে মনে হয়ে যাও আমার আদি আদি কীর্তনিয়াদের কথা, যারা চলে গিয়েছেন আপনারা সঙ্গ করেছেন কীর্তনে সিলেটের অভিশাপের প্রাণকেন্দ্র পানবালাল চৌধুরী উনি নাই আমাদের মনে। এ বন্ধুগণ চলে গিয়েছে দক্ষিণারঞ্জন পাল, চলে গিয়েছে কৃষ্ণদাস রামগোপাল, চলে গিয়েছে দক্ষিণারঞ্জন পাল, পাগলার দেবের গাবের বিপা তারা আমাদের মাঝে নাই। আর গত বছর তাদের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার জেলাধীন রাজনগর থানার পঞ্চেশ্বরের কুকাবাবুর কথা মনে আছে আপনাদের? আজ আমাদের মাঝে নাই, তারা ছিলেন অভিসারের পূর্ণ কলসী, তাদের কাছে মহাজনীয় মাল ছিল, আজকে তারা আমাদের মাঝে নাই। তারা মাইক ছাড়া কীর্তন করেছিলেন, আজকে আমরা মাইক দিয়ে করি।
ভুল বললাম বাবা, আগের আর চলে যাচ্ছে, এবার আমরা বাচ্চা ছেলেদের কাছে আপনারা কি পাই? আমরা তো দশ করতে কীর্তনে উঠি, আর আগের কালে কীর্তনীয়রা ভজন করতে আসলে উঠতে আমরা আসলে উঠি, যদি ভালো গান না গায় সকালবেলা বায়না পাবো না। আর আগের কালের কীর্তনীয়রা বায়নার চিন্তা করতেন না, আসলে উঠিয়া আমার মহাজনের কথাগুলো চিন্তা করে মহাজনের চরণে নিবেদিত হয়ে তারা গান বলতে। আমার আমার একটি গানের কথা মনে পড়ে গিয়েছে, মহাজন সিদ্ধান্তীয় পদে আপনারা আদেশ করলে বলি। আমাদের গোয়েন্দাঘাটে গানটা ছিল পান্নালাল চৌধুরী মহোদয়। সেই সময় আমার গুরুপাঠ দেড়গ্রামে, আপনারা দেড়গ্রাম নাম শুনেছেন, তার ভাই আমার গুরুপাঠ শ্রী শ্রী গুরুবাদ সাবানন্দ মহন্ত মহারাজ সেদিন আসলে ছিলেন। গানটা পরিবেশন করলে আমাদের বর্তমান সিলেট বিভাগের অবিশ্বাসের প্রাণ কেন্দ্র বর্তমান আমি আমি যার অবিশ্বাস শুনে আজকে অবিশ্বাস কীর্তন করি, সিলেটের প্রাণ কেন্দ্র সিলেটবাসী গর্ব আমার হরিমন্দা হরিবল আমার গুরুদেব বসে আছে। আজকে আমার গুরুদেব কিন্তু নিত্যনিকায় ঘনিষ্ঠ, 11 বছর হয়ে আমার গুরুদেবের কীর্তন গিয়েছে গতকালকে, গত পশু দিন ছিল ওনার হরিনাম সংকীর্তনের পুনার তীর্থান উৎসবে বর্ণা কীর্তন শুনতহন দেখি উনি বসেছিলেন। আর এইভাবে পান্নালাল চৌধুরী মহোদয়ের কথা উঠেছিল আসলে, আর গানটার দুইটা লাইন আমার মনে আছে, ভক্ত গৌর করুন আগে নাগরি কেঁদে কেঁদে বলছে নাগরি ওরে গৌরামা আমার প্রণাম পুতুলিয়া ওরে গৌরামা ওরে গৌরামার Oh,
বাটি বাজারে আসর দিয়া আমার আমার যদি
সবাই কত কাদা কাঁদে সবাই মা বাবা ভাই বন্ধু হারানোর বেদনায় কাঁদে কিন্তু আমার গবরু বলিয়া এই ভগেন সংসার বলে আর হই ভজি বলিয়া নাগরীর মনে ছিল আমার নগরীর মনে ছিল লুকে বন্ধ